তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু আবারও চলেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি আপনাদেরকে বলবো যে কী করে আপনাদের ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মুড বা নাইট মুড আপনারা ইনেবল করবেন। তো বন্ধুরা, ডার্ক মুড দেওয়ার মূল কারণটা হলো এই যে, আপনি যদি রাত্রে অনেক রাত পর্যন্ত যদি কারোর সঙ্গে চ্যাটিং করেন, তাহলে কী হবে, আপনার চোখের উপরে প্রেশারটা অনেক কম পড়বে এবং আপনার মোবাইলের ব্যাটারি খুব কম ইউজ হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মেসেঞ্জারে ডার্ক মুড ওপেন করার জন্য আপনারা সরাসরি যাবেন প্লে স্টোরে। বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন যে মেসেঞ্জার। বন্ধুরা, মেসেঞ্জার টাইপ করার সময় দেখুন মেসেঞ্জারটা কিন্তু চলে যায়। তো মেসেঞ্জারটা আমরা সরাসরি টাইপ করে ওপেন করবো। বন্ধুরা, এখানে দেখুন একটা আপডেট বলে অপশান আছে, আপনারা সরাসরি এই আপডেট অপশানে ক্লিক করে আপডেটটা করে নেবেন। বন্ধুরা, মেসেঞ্জারটা আপডেট হয়ে গেলে আপনারা সরাসরি মেসেঞ্জারটা ওপেন করে নেবেন। বন্ধুরা, মেসেঞ্জারটা ওপেন হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে কোনো একটা বন্ধুর প্রোফাইলে চলে যাবেন। বন্ধুরা, এখান থেকে আপনার বন্ধুর কোনো প্রোফাইলে ঢুকে এখান থেকে সরাসরি আপনারা চলে যাবেন ইমোজিতে। ইমোজিতে আসার পরে দেখুন এখানে একটা অন্তঃচন্দ্রাকৃতি একটা ইমোজি আছে, তো সরাসরি আপনারা এই ইমোজিটাকে সেন্ড করবেন। বন্ধুরা, ইমোজিটা সেন্ড করার পরে দেখুন অনেকগুলো ইমোজি কিন্তু উপর থেকে নিচে পড়লো। বন্ধুরা, এরপরে আপনারা সরাসরি চলে যাবেন সেটিংয়ে বা সরাসরি চলে যাবেন আপনার প্রোফাইলে। বন্ধুরা, প্রোফাইলে আসার পরে আপনারা দেখুন এখানে একটা ডার্ক মুড বলে একটা অপশান কিন্তু ইনেবল হয়ে গেছে। তো বন্ধুরা, এটা সরাসরি কী করবেন, এটা আপনারা সরাসরি অন করে দেবেন। বন্ধুরা, অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার মেসেঞ্জারটা কীরকম কালো হয়ে গেছে। ফলে কী হবে যে, আপনি যদি রাত্রে অনেক রাত পর্যন্ত যদি কারোর সঙ্গে চ্যাটিং করেন, তাহলে কিন্তু আপনার চোখের উপরে অতটা প্রেশার পড়বে না এবং আপনার ব্যাটারিও কিন্তু অনেক কম খাবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আমরা চলে আসছি পরের ভিডিওয়ে। তো ততক্ষণের জন্য গুড বাই।